একসময় বেশ ভালো বেহালাবাদক হিসেবে সুনাম ছিল সুলেমানের। এখন নামের সাথে যুক্ত হয়েছে রিফিউজি শব্দটি। তার মতো এরা সবাই সিরিয়া ছেড়ে হাজার মাইল পাড়ি দিয়ে এখন রয়েছেন বেলজিয়ামে। রিফিউজি হিসেবে নিজেদের ভাবমূর্তি টিকিয়ে রাখতে ছোট্ট এই কনসার্টের আয়োজন। এই শরণার্থী ক্যাম্পটি গ্রিসে। এখানে 600 শরণার্থীর অধিকাংশই সিরিয়া থেকে আসা। এদের কেউ আইনজীবী, কেউ শিক্ষক, আবার কেউ বা ব্যবসায়ী। স্ত্রী সন্তান নিয়ে একসময় সুখী দিন পার করলেও এখন থাকতে হচ্ছে এসব তাঁবুতে। পুরনো স্বর্ণালী অতীতকে ভুলতে পারছেন না অনেকেই। ইউরোপের বিভিন্ন দেশে এভাবেই অস্থায়ী ক্যাম্পগুলোতে রয়েছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে যাওয়া শরণার্থীরা। একসময় বিলাসবহুল জীবনযাপন করলেও এখন টিকে থাকতে ছোট কোনো কাজই বাদ দিচ্ছেন না তারা। প্রতিনিয়ত এসব শরণার্থীদের তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন নাম। সম্প্রতি বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোয় আসাদ বাহিনীর অভিযান শুরুর পর বেকায়দায় পড়েন এসব এলাকার বাসিন্দারা, যে কারণে প্রতিনিয়ত এসব এলাকা ছাড়ছেন বেসামরিক নাগরিকরা। এর মধ্যে পূর্ব আলেপ্পোয় প্রায় 8,000 বেসামরিক নাগরিককে সরে যাওয়ার সুযোগ দিতে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক ও বিমান হামলা স্থগিত করেছে সিরিয়া সেনাবাহিনী। এসব শহরে যারা ছিলেন তাদের ইচ্ছা ছিল শরণার্থী হিসেবে নয়, শান্তিতে নিজের দেশেই বাস করা। তবে ক্ষণে ক্ষণে বোমার শব্দ, চোখের সামনে আপনজনের মৃত্যু দেখার চেয়ে দেশ ছেড়ে অন্যত্র চলে গিয়েই আপাতত শান্তি পেতে চাইছেন অনেকেই। মহিতুন রিয়া, 21 টেলিভিশন।